দেশ আমার, দেশের মাটি আমার, দেশের ক্ষতি করে আপনাদের কিলাম, দেশের সম্পদ ক্ষতি করে আপনাদের কিলাম, দেশটা আমার, দেশটা আপনার, আপনার দেশের ক্ষতি করে কোনো লাভ আছে? কথা বলে রাখি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, করেন সমর্থন নাই, আমার কোনো সমর্থন নাই, আপনারা করতেই পারেন দল, কিন্তু দেশের সম্পদ নষ্ট করার অধিকার আপনাদের কারণে, আপনাদের একজনের সাথে আরেকজনের বিরোধ থাকতেই পারে। আপনার মাঠে যান, আপনার রাজনৈতিকভাবে আপনারা মোকাবিলা করেন, কিন্তু দেশের সম্পদ কেন নষ্ট করবেন? এই দেশের সম্পদগুলো প্রত্যেকটা নাগরিকের এখানে অধিকার আছে, আপনারা শুধু দেশের সম্পদ নষ্ট করছেন না, এমনকি পুরো জনগণের সম্পদ নষ্ট করছেন। এইগুলো থেকে দূরে থাকতেন, জনগণের জীবন নিচ্ছে কেন? আপনাদের এই অধিকারটা কে দিয়েছে? আমি কোনো দল বুঝি না। আপনারা দেশের সম্পদ কেন নষ্ট করছেন? যে সম্পদ আপনার একার নয়, আপনার সম্পদের সাথে সহযোগিতা কি? একজন একজনের সাথে থাকতেই পারে, সম্পদের সাথে কি? এই সম্পদটা যে নষ্ট হলো, এই সম্পদটা তো পুড়িয়ে দিলেন আপনারা, আওয়ামী লীগ হন বিএনপি হন, এই সম্পদটা যে পুড়িয়ে দিলেন, এই ক্ষতি টাকা অন্য কোনো দেশের, অন্য কোনো দেশের নাগরিকের, এই ক্ষতিটা আমার, এই ক্ষতিটা আপনার। কেন করছেন এইগুলো? রাজনীতির মাঠে আপনারা মোকাবিলা করেন, এই ভীরু কাপুরুষের মতো আপনারা কাজগুলো করেন না। এটা আমার সম্পদ, আপনার সম্পদ, সম্পদ নিয়ে কখনো কে বাড়াবাড়ি করেন না, সম্পদ নষ্ট করেন না। একটা মানুষের জীবনটা আপনি দিতে পারবেন? সম্পদটা আপনি দিতে পারবেন? পারবেন না তো নষ্ট করছেন কেন? মানুষের জীবন তো দেওয়ার ক্ষমতা আপনার নাই, মানুষের জীবন তো ঠিকই চলে যাচ্ছে। এগুলা থেকে দূরে থাকবেন আশা করি। দল দল বল নির্বিশেষে সবাই এক, সবাই বাংলাদেশের মানুষ আমরা। মনুষ্যত্ব বোধ যদি থাকে, সম্পদের সাথে কেউ আর এরকম করবেন না। দল করেন, রাজনীতি করেন, আপনারা রাজনীতির মাঠে করেন, সম্পদ নিয়ে কেন, মানুষের জীবন নিয়ে কেন? ভিক্ষার দানে আপনাদের রাজনীতি, এই কারণেই ভালো লোক কখনো রাজনীতি যায় না। যত খারাপ লোক আছে তারাই রাজনীতি করে, সূত্রে যান, এখনো সময় আছে।